তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে গুণ সারাঙ্গির সাথে দেখা করতে তার বাসায় এসেছিল, আর সারাং গান গাইতে গাইতে দরজা খুলে, আর সে তখন গুণকে দেখে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু গুণ তবুও জোর করে ভেতরে ঢুকে পড়ে, আর সে ভেতরে এসে দেখে যে তার সব বান্ধবীরা মিলে পার্টি করে যাচ্ছে। সারাঙ্গের বান্ধবীরা গুণকে চিনতে পারে না, তারা মনে করেছিল যে গুণ সারাঙ্গের কলিগ হবে হয়তো। এই কথা ভেবে গুণকে তারা বলতে থাকে যে সারাঙ্গের অফিসের ম্যানেজার সারাঙ্গকে খুব টর্চার করে, সারাঙ্গের ম্যানেজার তাকে খুব বেশি কাজ দেয়। তারা দুইজন তো গুণের সামনেই গুণে অপমান করছিল, আর সারাঙ্গ তখন তাদেরকে ইশারা দিতে থাকে আর তাদের বলে যে তার ম্যানেজার এখন ভালো হয়ে গিয়েছে আর তার সাথে খুব ভালো ব্যবহার করে। আর তখনই সারাঙ্গের বান্ধবীরা তাকে বলতে থাকে যে গুণ এত রাতে তাদের সাথে দেখা করতে এসেছে, সে কি সারাঙ্গের সাথে ডেট করতে এসেছে? গুণ তো এই কথা শুনে খুব লজ্জা পেয়ে যাচ্ছিল। গুণ এরপর সারাঙ্গের জন্য মেডিসিন নিয়ে আসে। সারাঙ্গ দেখতে পায় যে গুণ তার তো কত চিন্তা করে, গুণের প্রতি তো সারাঙ্গের বান্ধবীরাও ইমপ্রেস হয়ে যায়। এরপর গুণ সারাঙ্গের বান্ধবীদের বলতে থাকে যে গুণ প্রাইভেটলি সারাঙ্গের সাথে কিছু কথা বলতে চায়। তখন তারা সেখান থেকে চলে যায়। সারাঙ্গ গুণকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। গুণ বলে যে তখন তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। গুণ বলে যে সারাঙ্গ তাকে ভুল বুঝেছে, কারণ ইউরিকে সে পছন্দ করে না আর সে তার গার্লফ্রেন্ডও নয়। তখন সারাঙ্গ বলে যে সে যদি তার গার্লফ্রেন্ড না হয় তাহলে সে কেন তাকে জড়িয়ে ধরলো। তখন গুণ বলে যে তাহলে তুমি জেলাস ফিল করছো। তখন সারাঙ্গ তাকে বলে যে না না, মোটেও না, আমি একদমই জেলাস ফিল করছি না। তখন গুণ তাকে বলে যে সে এখন থেকে কাউকে তাকে জড়িয়ে ধরতে দিবে না, যাতে সারাঙ্গ যেন জেলাসি না হয়। এতে সারাঙ্গ আবারও বলে যে সে একদমই জেলাস ফিল করছে না। গুণ তখন সারাঙ্গকে আলতো করে টাচ করে, কেননা সারাঙ্গ এখন ধরা পড়ে গিয়েছে যে সেও গুণকে পছন্দ করে। গুণ ও সারাঙ্গের এরকম কাণ্ডকারখানা দুই বান্ধবী লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর গুণ ও সারাঙ্গ নির্জন রাস্তায় একসাথে হাঁটতে থাকে। গুণ সারাঙ্গকে বলে যে সে আগামীকাল তার সাথে ডেট করতে চায়। তখন সারাঙ্গ তাকে বলে যে তার কাছে তো সময় নেই। আর তখনই সারাঙ্গের রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আর তখনই গুণ তাকে বাঁচিয়ে নেয়। আর তখন সারাঙ্গ গুণের দিকে ভালোবাসার নজরে তাকায়। সারাঙ্গ বলে যে গুণ যেন সেখান থেকে চলে যায়। গুণ বলে যে সে সারাঙ্গকে ছেড়ে যেতে চায় না। এ কথা বলে সে সারাঙ্গের হাতটি ধরে নেয়। সারাঙ্গ তখন লজ্জা পেয়ে বলে যে গুণ কেন তার হাতটি এভাবে ধরে আছে। গুণ বলে যে রাস্তায় যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তো সে তার হাত ধরে তাকে প্রোটেক্ট করছে। আর গুণের এমন রোমান্টিক কথা শুনে সারাঙ্গ তো স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে হাওয়ারাঙ্গ সারাঙ্গকে বলতে থাকে যে ওই দিন আমি তোমাকে নির্জন এলাকা থেকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠিয়েছিলাম, আসলে হেলিকপ্টারের দায়িত্বে আমি ছিলাম, আমি গুণকে হেলিকপ্টার দিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, তাই তুমি যদি ধন্যবাদ জানাও তাহলে আমাকে জানাবে। আর অন্যদিকে গুণ প্ল্যান করতে থাকে যে সে সারাঙ্গের সাথে কিভাবে ডেট করবে। স্যাঙ্গ গুণকে নানাভাবে বুদ্ধি দিতে থাকে যে সে কিভাবে সারাঙ্গের সাথে ডেট করবে। তখন গুণ সারাঙ্গের সাথে ডেট করার জন্য এক্সাইটিং হয়ে পড়ে। এরপর গুণ সারাঙ্গের সাথে দেখা করতে আসে, কিন্তু সে কোথাও সারাঙ্গকে দেখতে পায় না। তখন সেখানকার একটি এমপ্লয় তাকে জানায় যে হাওয়ারাঙ্গ সারাঙ্গকে একটি প্রেস কনফারেন্সে নিয়ে গিয়েছে। গুণ তখন প্রেস কনফারেন্সে চলে আসে। তখন সে দেখতে পায় যে হাওয়ারাঙ্গ সবাইকে বলছে যে কোম্পানির অনার হয়ে তারা তাদের স্টাফের প্রতি খুবই যত্নশীল। তাদের একজন স্টাফ সারাঙ্গ নামের, সে যখন নির্জন এলাকায় বিপদে পড়েছিল তখন সে তাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছিল। হাওয়ারাঙ্গ সবার সামনে নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছিল। হাওয়ারাঙ্গের এরকম কাণ্ড দেখে গুণ তো খুব রেগে যায়। কিন্তু তখন সারাঙ্গ বলতে থাকে যে সে যখন নির্জন এলাকায় ফেঁসে গিয়েছিল তখন ম্যানেজার গুণ হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচাতে এসেছিল, তাই সেই গুণকে মন থেকে ধন্যবাদ জানায়। সারাঙ্গ এর মুখে এত প্রশংসা দেখে গুণ তো খুবই স্মাইল করতে থাকে, সে খুবই খুশি হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে গুণের হোটেলে একটি প্রিন্স বেড়াতে আসে, আর সে সারাঙ্গকে খুব পছন্দ করে ফেলে, তাই সে সারাঙ্গকে নিয়ে
কোরিয়ার একটি প্রাসাদ দেখতে যায়। এরপর প্রিন্স সারাংকে বলতে থাকে যে এখানকার মধ্যে সবচাইতে সুন্দর হলো সারাং। আর প্রিন্স তাকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে। আর প্রিন্স যখন সারাংকে যে পটাতে যাচ্ছিল তখনই সেখানে তাদের মাঝে গুণ চলে আসে। এরপর প্রিন্স সেখানে কিছু ছেলেদেরকে ট্রেডিশনাল ড্রেস পরতে দেখতে পায়। আর তখন সে গুণকে বলে যে সেও এমন ট্রেডিশনাল ড্রেস পরে ওয়েডিং করতে চায়। আর প্রিন্স সারাংকে বলে যে তার এই ফেক বিয়েতে সে যেন তার বউ সাজে। আর এইসব কথা শুনে তো গুণ খুবই জেলাস ফিল হতে থাকে। আর সারাং গুণকে শান্ত হতে বলে। এরপর ফেক ওয়েডিং শুরু হয়ে যায়। আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।